কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে আছে? বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই কথা বলো না কেন? এই ভণ্ডপীরদের কোনো বিপদ কি বাংলাদেশে আছে? বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কত হাজার? এই 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ডপীর। কথা কন না কা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা আছে না নাই? আবার নতুন করে বের হয়েছে গাঞ্জা বাবা, জোরে বলেন কি বাবা, আরো জোরে। এরা আবার গানটা বের করেছে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবা রাসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। এ কথা বলেন, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবা রাসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। সাথে সাথে সাইড থেকে আর একজন বলতিছে, ইল বাবা, কি বাবা, ইল বাবা আগে মরে দেখ তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কি না? এরকম ভণ্ড আছে না নাই? শুধুমাত্র পীর ভণ্ড নয়, বর্তমানে বাংলাদেশে তথাকথিত সুন্নি কিছু বক্তা বের হয়েছে যারা ভণ্ডামি করতে করতে মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। তার মধ্যে গত কয়েকদিন হলে আপনারা দেখেছেন, যুবকেরা ফেসবুকে দেখেছো, ভণ্ডামি করার নামে সুন্নিপন্থী কিছু বক্তা মাথার থেকে টুপি খুলে বলতিছে, এই জামার দিকে তাকাও, এই টুপির মধ্যে একটা চাঁদ আছে, চারটে তারকা আছে, এই টুপি যে মাথাতে পড়বে সে ফিরিতে জান্নাতে চলে যাবে। মানে এক টুপি পরলেই জান্নাত, যত আকাম কুকাম দুই নম্বরই কাজ করুক সমস্যা নাই, টুপি পরলেই জান্নাত। জান্নাত কি অতই সোজা? আমার দিকে তাকান, ব্যাখ্যা দিয়ে বলতিছে, এই যে চাঁদ তোমরা দেখতে পাচ্ছ, এই চাঁদ হলো স্বয়ং বিশ্ব নবী। নাউজুবিল্লাহ বলেন, এখন বলেন টুপির চাঁদ কি বিশ্ব নবী হতে পারে? তারপরে বলতেছে, এই যে চারটা তারকা দেখতে পাচ্ছ, একটা তারকা হলো মাওলা হযরত আলী, আর একটা তারকা হযরত ইমাম হাসান, আর একটা তারকা ইমাম হুসাইন, আর একটা তারকা হলো মা ফাতেমাতুজ জোহরা। সুতরাং এই পাক পাঞ্জাতনের টুপি যারা মাথা পরবে তারা সকলে জান্নাতে যাবে। জান্নাত কি এতই সোজা? যেই জান্নাতের জন্য সাহাবা ইকরাম ঘর বাড়ি ছাড়লেন, যেই জান্নাতের জন্য সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেই জান্নাতের জন্য সাহাবীরা বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে গেলেন, যেই জান্নাতের জন্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদত বরণ করলেন, আর তুমি ভণ্ড বক্তা একটা টুপি পরে জান্নাতে যাবা? জান্নাত কি মামুর বাড়ির খিচুড়ি দুই প্লেট বেশি করে খাইলে? এ কথা বলেন না কেন? নিঃসন্দেহে যারা একটা টুপি পরে জান্নাতের স্বপ্ন দেখায়, এরা ভণ্ড প্রতারক, ঈমান হরণকারী ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা বলেন তো, এক টুপি দেখে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, এক টুপিতে জান্নাতে যাওয়া যাবে? শুধু টুপি পরলে নয়, ওই টুপির আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই তথাকথিত সুন্নি বক্তাদের বলতে চাই, এই সমস্ত ভণ্ডামি বাদ দাও, নতুবা বাংলার মুসলমান তোমাদেরকে জবাব দিতে প্রস্তুত থাকবে। এরকম ভণ্ড পীর আছে না নাই? আবার এমনও পীরের মুরিদ আছে, দেখবেন ফেকের করতে করতে বাঁশ দিয়ে লাফ দিয়ে উপরে ওঠে, কথা কয় না। আবার কিছু কিছু পীর ওয়াজ করে, মুরিদেরা দৌড়ে এসে মাইক ছিটকে ফেলে দেয়। এরকম দেখে কিছু লোক আবার গান বের করছে, আমি কি বলবো? কথা বলেন বলবো? এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, লাপাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা বলেন না কেন? আমার ভাইরা, কথাটা যদিও শুনতে হাস্যকর মনে হচ্ছে, তবে এদের অবস্থা দেখে মনে হচ্ছে এদের কথার ভেতরেও যুক্তি আছে। আরো জোরে বলেন না কেন? আমার ভাইরা, এই রকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আমি গত বছর বাংলাদেশের মাহফিলে গেলাম, মাহফিলে গেলাম চাঁদপুর জেলার মতলব থানা, ওখানে আবার আর এক ভণ্ড আছে বলতেছে, আর এক ভণ্ড তারা আবার বলতেছে কি, রহমান কাতিবিন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একদম বাস্তব বলতেছি, বাস্তব। চাঁদপুর জেলার মতলব থানা মাহফিলে গিয়েছি, কিছু লোক আসে বলতে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখার তো যায় না, তারপরে জোর করে নিয়ে গেছে, যেয়ে দেখি পীরের অবস্থা, বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফফান সফফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা।
আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচু, মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কি না? এরকম সিটার বাটপারদেরকে জুতা পিটা করে দেখছাড়া করা দরকার, এরা মানুষের ইমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে, কথা বলেন ঠিক কি না? এই ভণ্ডদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তবে এখন আসল কথা শুনেন, এই চাচাই, এই চাচা কি পীরের মুরিদ নাকি? এ বাবাই, এ ছেড়ে দেন, বুড়ো মানুষ আবার কাপড় নষ্ট করতে পারে, আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন আমার দিকে তাকান, আসল কথা শোনেন, আসল কথা, এই বাংলাদেশে এই রকম ভণ্ডামি যারা করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। আরো জোরে বলেন, কিন্তু বাংলাদেশে বিপদে কারা পড়েছে? যারা কোরআনের হক কথা বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেছে, তারাই কোরআনের কথা বলে 10 বছর ধরে জেলের ভেতরে বন্দী আছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে বিপদ হয় না, কোরআনের পথে থাকলে বিপদ হয়। কথা বলে না কেন? কিসের পেশাব লেগেছে আপনাদের? যুবক ছেলে পেলে সিনেমার হলে যাইয়া 3 ঘন্টা ধরে ছবি দেখে, পেশাব লাগলে সিপি মারে বসে থাকে, ওঠে না। এ কথা কর না কা? সুতরাং কোরআনের মহব্বত আর 30 মিনিট সময় কি দেওয়া যাবে না? একটা লোক উঠতে পারবে না, যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন? এখন যারা দাঁড়িয়ে আছে এরা না বসলে আমি ওয়াজ করবো না। এ ভলেন্টিয়ার ভাইরাদেরকে বসে দেন, এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমাই দেয়া, এই জালালি মোরে মদিনার গোলামি আমাই দেয়ো, মাশাল্লাহ। তাইরিকে চেনেন না? এ কথা বলেন চেনেন না? বসেন বসেন, এই বসেন বসেন। এ কয়জন ভাই আছে দেখেন তারা কারা? আমি আপনাদের কাছে কয় মিনিট সময় চাইছি? 30 মিনিট। জোরে বলেন কয় মিনিট? এই 30 মিনিটে কোনো প্রকার ওটা উটি করা যাবে? 30 মিনিট পরে আমরা একসঙ্গে বিদায় নিয়ে চলে যাবো ইনশা। আরে ভাই চা ফোন তোরে ভাই, আমি কি চা খাচ্ছি নাকি? আর বারবার ঘোরাঘুরি করে না, মস্ত তো নড়তিছে। আপনিও বসেন, আপনিও বসেন। 30 মিনিটে কোনো নাচানাচি ওটা ওটি চলবে? চলবে ইনশাল্লাহ। এখন যদি আপনারা অনুমতি দেন আমি মা বোনদের জন্য 5 মিনিট কিছু বলবো। আর জোরে বলেন অনুমতি আছে না নাই?